বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে যদি কেউ দেশে পরিস্থিতি অশান্ত কিংবা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তবে জনগণকে নিয়ে পরিস্থিতির মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদী রাজনীতির প্রতিবাদে যুবলীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শান্ত দেশে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া 8 ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কোনো দলীয় কর্মসূচি নেই, তবে ওই দিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। 8 তারিখকে ঘিরে আমাদের কোনো কর্মসূচি নেই, তবে 8 তারিখের মামলার রায়কে কেন্দ্র করে যদি পরিস্থিতি কেউ অশান্ত করার চেষ্টা করে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সতর্ক পাহারায় থাকবো।